খিচুড়ি? কে বললো এটা খিচুড়ি? খিচুড়ি নয়, জেলখানার লপসি। কি রান্না হচ্ছে রে? স্পেশাল মেনু নাকি? গরমা গরম খিচুড়ি। বাহ বাহ, তাই নাকি? খিচুড়ি, বাহ, জমে যাবে তাহলে। কতদিন খিচুড়ি খাইনি, ভালো ভালো। তা কি খিচুড়ির সঙ্গে বেগুনি বেগুনি আছে তো? হ্যাঁ, হয়ে যাবে না, তুমি ভেজে নাও। আরে অন্তত একটু পাঁপড়। বলছি তো, আমারও খুব ভালো লাগে, আমরাও পাঁপড় ভাজা খাবো, তুমি একটু ভেজে নাও না। থাক, হয়েছে। আচ্ছা, তুমি বারবার ঘড়ি দেখছো কেন বলো তো? না মানে কি কি দেখেছে? না না সেটা নয়, আসলে অনেকটা রাত হয়ে গেল তো। কি ঘুম পেয়েছে? না আসলে রান্নার কি ব্যবস্থা হয়েছে সেটাই ভাবছিলাম। জবা, তোর মনটা কোথায় বলো তো? কোথায় বাসন পড়লো, রান্নার কি ব্যবস্থা হয়েছে এটা নিয়ে ভাবছো? তোমার কি পড়াশোনায় মন নেই? আসলে বৌদিরা তো তেমন একটা ভালো রান্না করতে পারে না, তাই আমি ভাবছিলাম আমি যদি পারে না তো পারে না, তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না। তুমি পড়াশোনায় মন দাও, তোমার পরীক্ষাটা আগে, মনে রেখো এটা সারা জীবনের ব্যাপার। বৌদিরা রান্না পারে না এটা বলে বলে কদিন চলবে? রান্না শিখলেই তো পারে, কোনো আহামরি ব্যাপার তো নয় এটা। আর দেখো, ওদের রান্না যদি কেউ খেতে পারে তো খাবে, নাহলে খাবে না, তোমাকে ভাবতে হবে। তুমি পড়াশোনা করো। স্পেশাল মেনু, স্পেশাল স্পেশাল খিচুড়ি। মেজ বৌদি বলছে যে তুমি এটা ঠিক কি খিচুড়ি বানিয়েছো আমাকে একটু বলবে? খিচুড়ি? কে বললো এটা খিচুড়ি? খিচুড়ি নয়, জেলখানার লপসি। ঠাকুর কি বলেছিলেন মনে আছে না? যখন যেটা খাবি হাসি মুখে খাবি, মনে করবি সেটা অমৃত। তাই নাকি? অমৃত? তা তোমার ঠাকুর এরকম অমৃত পেলে না, নিজেও বাপ বাপ বলে কাঁচা কুটিয়ে পালাতো।